নমস্কার আবার একটা সন্ধ্যেবেলা আপনাদের সময় নষ্ট করতে চলে এসেছি তো প্রথমেই আপনাদের নষ্ট সময়টার জন্য একটু ক্ষমা চেয়ে নেব আর কতগুলো কথা আবার মানে না বললেই যেগুলো নয় যে কিছু মানুষ আমাকে যেভাবে মানে কি বলবো হোয়াটসঅ্যাপে আশীর্বাদ করেছেন বা যেভাবে আমাকে কমেন্টে সাপোর্ট জানিয়েছেন সেই প্রত্যেকটা মানুষকে বা যারা নিজেদের সময় নষ্ট করে আমার ভিডিও দেখেন মানে প্রত্যেকটা মানুষকে আমি মানে দুহাত জোর করে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যেদিনকে চ্যানেলটা শুরু করেছিলাম কখনো ভাবিনি যে এতটা সাপোর্ট আমি পেতে পারি বা আমি পাওয়ার যোগ্য বলে তো কি বলবো প্রত্যেকটা মানুষের কাছে আবার এইভাবেই পাশে থাকবেন আর আমি সব সময় চেষ্টা করে যাব যাতে আমি কোয়ালিটি জিনিস আপনাদেরকে দিতে পারি যেটা আপনাদের কিছুটা যাতে হেল্প করে ট্রেডিংয়ে এবার আজকের ভিডিও বা টপিকটা শুরু করার আগে জাস্ট কয়েকটা কথা আবার বলে নিতে চাই হয়তো আবার মানে একটু বেশি সময় নষ্ট প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন এক নম্বর হচ্ছে যে রিসেন্ট কিছুদিন ধরে কিছু নেগেটিভ কমেন্ট আসছে আমি কমেন্টগুলো ইভেন্ট ডিলিটও করে নিই তার কিছু রিজন রয়েছে খালি কোথাও না কোথাও হয়তো একটু মনে হচ্ছে যে যারা এই পেড কোর্স অনলাইন কোর্স ছটা ক্লাসে এক্সপার্ট বানিয়ে দেবো কোটি কোটি টাকা কামাবেন সেটা যাতে কনস্ট্যান্ট বারণ করে যাচ্ছি জানি না তাদের কিছু রাগ জন্মাচ্ছে কি না আমার ওপর যদিও আমি খুব ছোট। তবু স্টিল হঠাৎ করে এই ধরনের কমেন্ট এলে মনে একটু সন্দেহ জাগে যদি সেটা না হয় তো ঠিক আছে বাট যদি সেটা হয় তাহলে আমি বলবো যে মেবি আমি হয়তো ঠিক জায়গাতে এটা করছি যে মানুষ কিছু শিখছে না তারা পয়সাটা জলে দিচ্ছে আপনি অলরেডি মানে স্টক মার্কেট শিখতে গিয়ে বা স্টক মার্কেট বুঝতে গিয়ে আমরা তো লস করি কিছু না কিছু ভুল ডিসিশন বা সাইকোলজির জন্য তার উপর আবার এই অনলাইন কোর্স দেখে আমাদের যেভাবে অ্যাড দেখানো হয় না সোকল্ড যে ছটা ক্লাস আটটা ক্লাসে এক্সপার্ট তৈরি করে দেওয়া হবে সেটা দেখে তো আবার তাদেরকে টাকা দিয়ে তাদেরকে বড়ো লোক বানাই নিজেরা আরও গরিবই তো এই জায়গাটা আমি প্রথম থেকে এগেনস্টে রয়েছি আজকেরও আমি বলে যাব এই ব্যাপারটাতে প্লিজ সাবধান হন যে কোনো কারুর কাছে শিখুন পাশে বসে শিখুন লস প্রফিটটা পরের জিনিস বাট পাশে বসে ডিসিশন মেকিং কিভাবে হচ্ছে কোনো ট্রেডের কেন হচ্ছে কেন নোব কেন কিনবো না প্রত্যেকটা জিনিস না একটু পাশে বসে কোয়েশ্চেন করে ডিটেলে বোঝার দরকার আছে এই নয় যে সন্ধ্যে ছটা থেকে আটটা একটা এক দেড় ঘন্টার ক্লাসে সেটা পসিবল এটা গেল হচ্ছে একটা পার্ট দু নম্বর পার্ট হচ্ছে ক্ষমা চেয়ে নব যে আমি বারবার বলেছি যে সাবস্ক্রাইবার বাড়ে কেউ কোনো স্টকে ফেঁসে আছে কেন কেউ কোনো মানে কি বলবো ভিডিওর কিছু জিনিস বুঝতে পারে না তো সেই জিনিসগুলো তারা ক্ল্যারিফিকেশানের জন্য মেসেজ পাঠায় বা কি বলবো আমাদের যে টিমটা রয়েছে পাঁচজন ছজনের সবার নামই আপনারা জানেন তো এই যে টিমটা রয়েছে এই টিমটার মানে রিসার্চ করে যে স্টকগুলোকে বার করে সেই স্টকগুলো আমরা আমাদের গ্রুপে দিই যাতে আপনারাও আপনাদের মতন করে রিসার্চ করে ডিসিশন নিতে পারেন যে ওখানে আপনারা ইনভেস্ট করবেন করবেন না মানে জাস্ট একটু হেল্প করা আপনাদের তো এবার ব্যাপার হচ্ছে যে এই স্টকগুলোকে নিয়েও কোয়েশ্চেন আসে মানুষের যদি নিচের দিকে আসে তখন তারা টেনশান করে বা যাই হোক না কেন বা প্রফিট গেলে কোথায় প্রফিট বুক করবে সেটা তারা জানতে চায় তো এই সব মিলিয়ে এত প্রশ্নের উত্তর দিতে নিজের ট্রেডিং সামলে বা নিজের ক্লায়েন্টদেরকে সামলে কোথাও না কোথাও আমি একটু লেটে চলি তো প্লিজ এই ব্যাপারটার জন্য একটু ক্ষমা করবেন আর আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব। যদি কি খুব ভালো হয় আপনারা আমাকে মেসেজ করুন রাত আটটার বা যদি ফোন করেন অবশ্যই আমি বারবার বলেছি আমাকে কল করলে হোয়াটসঅ্যাপে কল করবেন এমনি ফোনে আমাকে পাবেন না রাত এগারোটা সাড়ে এগারোটা ইভেন বারোটা অবধিও আমি কল অ্যাটেন্ড করেছি যাদের করেছি সেটা তারা জানে যে এর এরকম অধীনও গেছে আমি রাত একটা দশ পনেরো বাজে তখনও একজনের সঙ্গে কথা হচ্ছে তো আমি নিজের মতন করে ঠিক ব্যাক করে নিই তো ফিল ফ্রি যে কোনো টাইমে কনট্যাক্ট করুন মেসেজ করুন বাট একটু রাতের দিকে করলে সেটা আমার জন্য খুব ভালো হয় আচ্ছা এবার যেটা মানে কি বলবো আজকের ভিডিওর টপিক মানে মেন পয়েন্টে ফেরত চলে আসি একদম আর সময় নষ্ট না করে আজকের ভিডিওর টপিকটা কিসের ওপর প্রথম কথা হচ্ছে যে ও আরেকটা ইম্পর্টেন্ট আমি কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিই আমাকে কয়েকজন বলেছেন যে আপনি নিয়মিত কেন ভিডিও পোস্ট করেন না আমি সব সময় বলেছি যে আমার কাছে যতদিন কোয়ালিটি জিনিস থাকবে আমি দিতে পারবো যেটা আপনার ট্রেডিংয়ে হেল্প করবে আমি আপনাদের ভিডিও বানাবো বা পোস্ট করব যেদিনকে মনে হবে যেন আমার যতটুকু জ্ঞান বা যতটুকু আমি জানি সেটু এর বাইরে আর আমার কিছু দেওয়ার ক্ষমতা নেই আপনাদেরকে আমি শুধু শুধু ওই দুটো স্টক কিনুন কোটিপতি হয়ে যান দশটা স্টক কিনুন কোটিপতি হয়ে যান এই ধরনের কোনো ফালতু গল্প দিয়ে আমি কোনো ভিডিও পোস্ট করতে রাজি নই আর যেটা সাজেশনের ব্যাপার থাকে কেউ সেটা ইউটিউব ভিডিও করে দেয় আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা দিয়ে দিই এবার যাই হোক আজকের টপিকটাতে ফিরি আজকের টপিকটা কিসের ওপর এবার মানে একটা যদি আমরা নর্মাল ফার্স্টেই মার্কেট ভিউ নিই যে প্রেজেন্ট এই উইকে কিভাবে বন্ধ হলো বাজার আর নেক্সট উইক কী হতে পারে এবার তার মধ্যে একটা জিনিস যেটা আমি ইম্পর্ট্যান্ট নোটিস করছি ভীষণভাবে বাজার নিজের সুইং হাইগুলো কিন্তু ভাঙতে পারছে না উনিশ হাজার নশো নব্বই ধরুন তারপর আটশো চল্লিশ তারপর সাতশো পঞ্চাশ তারপর ছশো পঁয়ত্রিশ বা এরকম আর এবার তো ওই সাড়ে পাঁচশো ছশোর কাছাকাছি অবধি গেল তো কথা হচ্ছে প্রত্যেকটা সুইং হাই কিন্তু নিচের দিকে হচ্ছে এবার সুইং লো যদি তিনশো ভাঙে মানে দুশো ছিয়ানব্বই যদি ভাঙে নিফটি উনিশ হাজার দুশো ছিয়ানব্বই তাহলে সুইং লোটাও হবে নতুন ব্যাংক নিফটি লোয়ার সুইং হাই করছে লোয়ার লো করছে অলরেডি ব্যাঙ্ক নিফটি খুব মেজর জোনের কাছে পৌঁছে গেছে যেটা আমার কাছে হচ্ছে চুয়াল্লিশ হাজার লেভেল যেখান থেকে ব্রেকআউট করে ব্যাঙ্ক নিফটি কিন্তু নিজের র্যালিটা শুরু করেছিল এবার এর রিজনের জন্য হচ্ছে বাজার ইন্টারনালি কতটা উইক সেটা ফ্যাক্টার নয় এমন কিছু নিউজ আসছে আর আমাদের কি ব্যাপার হয় না আমরা যে কোনো নিউজ আসলেই ঝাট করে রিয়্যাক্ট করতে চাই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হবে আর জেনারেলি আমরা দেখেছি যে সেই জায়গাটাতে কিন্তু আমরা ট্র্যাপ হয়ে যাই অনেক সময় আমি আগের ভিডিও যেটা ডাউ থিওরি তারও তাতেও আমি বলেছিলাম যে বাজারের যদি দম থাকে বাজার কিন্তু মেজর মেজর ব্রেকআউট জোন উনিশ হাজার বা উনিশ হাজার তিনশো আর ব্যাঙ্কিফটি চুয়াল্লিশ হাজার ক্লোজিং বেসিসে হোল্ড করা উচিত বা যেভাবে আমি দেখেছি আগে বাজার মানুষকে ট্র্যাপ করেছে বা বড় প্লেয়াররা যেভাবে ট্র্যাপ করে হয়তো একদিন আমি দেখবো যে চুয়াল্লিশ হাজারের নিচে বাজার ক্লোজ করবে পুরো নর্মাল পাবলিক মেজর সাপোর্ট জোন ভেঙেছে বলে সেলে কনভার্ট হবে সেখান থেকে হয়তো বাজারকে আবার ওপর দিকে ঘুরিয়ে দেবে তো এই জায়গাটাতে এই সিচুয়েশানটাতে ভিক্স যেখানে বাড়ছে আমি বারবার বলছি একটু সাবধানে কাজ করুন কোয়ান্টিটি একটু রিডিউস করুন বা বাজারটাকে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে রাখুন পরিষ্কার কথা এটা একদম তো নেক্সট উইকের জন্য সাপোর্ট লেভেল আমার কাছে নিফটি উনিশ হাজার তিনশো ক্লোজিং বেসিস আর ব্যাঙ্ক নিফটি হচ্ছে চুয়াল্লিশ হাজার ক্লোজিং বেসিস আর প্রত্যেকটা হচ্ছে স্পট লেভেল এবার আসি হচ্ছে যে স্টকের কথায় স্টকের জন্য আমি লাস্ট উইকে গ্রুপে একটা স্টক পেয়েছিলাম যেটা পার্সোনালি আমার ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল বা মুভমেন্ট ভলিউম দেখে খুব ভালো লেগেছিলো পিকাডিলি অ্যাগ্রো শেয়ারটার নাম আমি আবার বলছি পিকাডিলি অ্যাগ্রো বেসিক্যালি সুগার আর আপনার মানে কি বলবো হুইস্কি মানে লিকার কোম্পানি তো সাতশো টাকার নিচের লেভেলে এদের যে হুইস্কিগুলো রয়েছে না এরা ভারতবর্ষের টপ টেন ওদের ব্র্যান্ড রয়েছে টপ টেন যে প্রোডাক্ট বিক্রি হয় তাদের মধ্যে ওদের ব্র্যান্ড রয়েছে সাতশো টাকার নিচের হুইস্কিতে তো এই কোম্পানিটার শেয়ারটা আমার কেন জানি না মনে হচ্ছে এটা বাজার ফাজারকে সব ভুলে যান একটু লং টার্মের জন্য কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন পঞ্চাশটা একশোটা নিয়ে রাখতে পারেন অবভিয়াসলি আপনারা নিজেরাও একটু মানি কন্ট্রোল বা আপনারা যাদের সঙ্গেই ব্রোকার বলবো বা আপনাদের সঙ্গে যারা রিসার্চের কাজ করে বা যুক্ত বা যারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট বা এ তাদের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন যে কোম্পানিটা কেমন হবে বা এই জায়গায় নেওয়া উচিত না মানে আমরা বা আমাদের যাদের ভালো লেগেছে তারা কিন্তু আমরা কিনেছি স্টকটা নিজেদের পোর্টফোলিওতে আমরা হোল্ড করছি এইবার লাস্ট উইকে কিছু ঘটনা ঘটলো যেটা হচ্ছে বাজার ঠিকঠাক চলছিল এমন টাইমে এর রেড ডিসিশান ছিল আরবিআই মানে কি বলবো গত মাসেই মানে গত সপ্তাহতেই যেটা হয়েছে যে ইউএসের সমস্ত ব্যাংককে মুডিস ডাউনগ্রেড করেছে ব্যাংকিং সেক্টরকে কিছুদিন আগে ফিচ ওভারঅল ইকোনমিকে ডাউনগ্রেড করেছিল তারপর মুডিস ইউএসের ব্যাংক সেক্টরকে ডাউনগ্রেড করলো তো আমাদের সবার চোখ ছিল হচ্ছে যে আরবিআই কি করে তার ওপর ওভারঅল যদি এর রেড ডিসিশন দেখি এবার এই কথাটাতে আমি পরে আসছি কেন আমার ভিডিওটা আজকের করার কথাটা মনে হলো যে আরবিআই যে বিভিন্ন রেড বিভিন্ন ডিসিশন আমরা অনেকেই হয়তো জানি বা বুঝি আবার অনেকেই হয়তো জানি বা বুঝি না যে আরবিআইয়ের ডিসিশানগুলো কিভাবে বাজারে এফেক্ট করে আর তার উপর আমাদের কি করা উচিত তো আমি ফার্স্টে একটু এই জিনিসগুলো ছোট করে আপনাদেরকে বলে নিতে চাই তারপর আমি আমাদের মানে লাস্ট যে মানে কি বলবো আরবিআই মিটিংটা হলো তার যে জিস্টটা বেরিয়েছিল সেই জিস্টটার পর বাজারটা কেন পড়লো কেন ভয়ে দেখলো সেটা আমি আপনাদেরকে একটু জাস্ট বোঝানোর চেষ্টা করব এবার প্রথমেই যদি তিনটে জিনিস দেখি আরবিআইয়ের ইন্টারেস্ট রেটের মধ্যে বা তিনটে রেট খুব ইম্পর্ট্যান্ট হয় একটা হচ্ছে কি সি আর আর ক্যাশ রিজার্ভ রেশিও এই জিনিসটা কিচ্ছু নয় খুব সিম্পল ভাষায় যদি কোনো ব্যাংক ভারতবর্ষে সেটা এসবিআই বলুন আইসিআইসিআই ব্যাংক বলুন এইচডিএফসি বলুন পাঞ্জাব ন্যাশনাল বলুন মানুষের থেকে একশো টাকা পায় মানে আমি আজকে দশ টাকা ব্যাঙ্কে জমা দিলাম আপনি দশ টাকা জমা দিলেন ও পঞ্চাশ টাকা জমা দিল এর মধ্যে যদি একশো টাকা ব্যাংকের কাছে ডিপোজিট করে পাবলিক নর্মাল পাবলিক বা কোম্পানি যে কেউ ব্যাংকে তার মধ্যে থেকে সাড়ে চার টাকা আরবিআইয়ের কাছে জমা রাখতে হয় বা সেটা ক্যাশ মেনটেন করতে হয় এবার এই যে সাড়ে চার টাকার ক্যাশটা সিআরআর যেটাকে আমি বলছি এই সাড়ে চার টাকার ওপর কিন্তু ব্যাংক কোনো ইন্টারেস্ট পায় না মানে সিম্পল ব্যাপার এটা বাধ্য করা হলো যে একটা ব্যাংকের কাছে দশ হাজার টাকা জমা রয়েছে তো তাকে তার মধ্যে থেকে মানে সাড়ে চারশো টাকা গিয়ে এর ঘরে জমা রাখতে হবে এবার আরবিআই যে সাড়ে চারশো টাকাটা নিজের কাছে জমা রাখছে অবভিয়াসলি সেটা বিভিন্ন সেফটি রিজনের জন্য বাট এই সাড়ে চার টাকার ওপর ব্যাংক কোনো ইন্টারেস্ট পাচ্ছে না এটা গেল এক নম্বর এবার যদি আমরা ভাবি এই সাড়ে চার টাকা যদি ব্যাংকের নিজের কাছে রাখতে পারত ব্যাংক এই সাড়ে চার টাকা বিভিন্ন লোককে লোন দিতে পারত যত তারা লোন দিতে পারতো তাদের ইন্টারেস্ট রোজগার আসতো সেই ইন্টারেস্ট রোজগারটাকে তারা আবার লোন হিসেবে দিতে পারত তো এটা একটা কি বলবো গোল গোল প্রসেস সবাই সবার সঙ্গে জুড়ে রয়েছে তো যখনই আরবিআইয়ের মানে বাজার থেকে কি বলবো টাকা কমাতে হয় ঠিক আছে তখনই কি করে আরবিআই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সিআরআর কে বাড়িয়ে দেয় এবার আরবিআই কখন সিআরআর বাড়ায় যখন এর মনে হয় যে বাজারের পরিস্থিতি খারাপ হতে চলেছে বা মুদ্রাস্ফীতি বাড়তে চলেছে যেটাকে আমরা সোজা কথায় ইনফ্লেশন বলি এটাতে আমি পরে আসছি তাহলে আরো হয়তো একটু বুঝতে সুবিধা হবে বাড়তে চলেছে তো তখন কি করে আরবিআই সিআরআরটাকে বাড়িয়ে দেয় এবার ধরে নিন আজকের আমি সাড়ে চার টাকা আরবিআইয়ের কাছে জমা রেখেছি আমি একটা ব্যাংক। কালকেরই আরবিআই সিআরআরটাকে আর সাড়ে চার থেকে সাড়ে ছয় করে দিল আরও দু টাকা আমাকে আরবিআইকে ফেরত দিতে হবে তখন এই দু টাকাটা আমি কি করে ফেরত দেবো আমি কালই একজনকে লোন দিয়েছি তাকে তো ডেকে বলতে পারবো না ভাই আমার টাকাটা ফেরত দে তো যেটা হয় যে প্রত্যেকটা ব্যাংকেরই বিভিন্ন জায়গাতে যে ইনভেস্টমেন্টগুলো থাকে তখন তাদের সেগুলোকে বিক্রি করে সেই টাকাটাকে লিকুইড করে আরবিআইয়ের কাছে দিতে হয় যার জন্য সিআরআর বাড়লে আমরা কিন্তু বাজারে ইনিশিয়ালি একটা ফল বা ক্র্যাশ দেখি রিসেন্ট টাইমে যেটা হয়েছে ইউএসএ ঠিক এই ওদের যে সিআরআর বলতে পারি বা ইন্টারেস্ট রেট যেটা বলে ওদের সেন্ট্রাল ব্যাংক মানে ফেডারেল ব্যাংক হচ্ছে আমেরিকার সেন্ট্রাল ব্যাংক ওরাই ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে চলেছে এবার যার ফলে কি হচ্ছে ওদের যারা তোমার ফরেন ব্যাঙ্ক বা মিউচুয়াল হাউস যারা রয়েছে যারা ইন্ডিয়ান মার্কেটে টাকা খাটায় তাদেরকে যখন ব্যাংকের কাছে টাকাটা জমা করতে হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে শেয়ারগুলো কিন্তু বেচতে হচ্ছে আপনারা যদি গত বছর চতুর্থী আর পঞ্চমীর কথা মনে পড়েন যে বাজার হিউজ ক্র্যাশ করেছিল কারণ এক ধাক্কায় এক পার্সেন্ট ইন্টারেস্ট রেট আমেরিকা বাড়িয়েছিল আর এক পার্সেন্ট ইন্টারেস্ট রেট মানে শুনতে লাগে কিন্তু বস ওটা প্রায় লক্ষ লক্ষ কোটি ডলারের খেলা হয়ে যাবে তো আমাদের এখানেও যদি এক পার্সেন্ট বা হাফ ও সিআরআর বাড়ে যতগুলো ব্যাংক রয়েছে বা ফিনান্সিয়াল অর্গানাইজেশান রয়েছে সব মিলিয়ে সেটা কয়েক লক্ষ কোটি টাকার গল্প হবে যে আরবিআইয়ের কাছে জমা করতে হবে এবার ওই কয়েক লক্ষ কোটি টাকাটা কিন্তু বাজারে বিক্রি করেই টাকাটা ব্যাংক নেয় বা তোলে তো তখন তো স্বাভাবিক বাজারে একটা ক্র্যাশ আসার হাই চান্সেস তৈরি হয় তবে হ্যাঁ কিছু কিছু কিছুটা বাড়ানোটা খুব ভালো আর আবার বলছি এখানে একটা ছোট্ট ঘটনা বলি দু হাজার তখন আমাদের আরবিআই এর গভর্নর ছিল ওয়াই রেড্ডি তো তখন আমরা সবাই জানি যারা মার্কেটে রয়েছি বা মনে আছে আমরা দেখেছিলাম আমেরিকা গ্রিস ওই টাইমে ফেল করে যে মানে চাকরি হাহাকার লেভ্যান ব্রাদার্সের ফল বিভিন্ন বিভিন্ন ঘটনা ঘটেছিল সারা পৃথিবীতে হাহাকার তৈরি হয়ে গেছিল ভারতবর্ষেও একটা সিচুয়েশন ছিল না রাস্তায় বসে বসে ক্রেডিট কার্ড দিত সিগনেচার করলেই আপনি এক লাখ দু লাখের ক্রেডিট কার্ড পেয়ে যাচ্ছেন মানে ব্যাংকের কাছে টাকা রয়েছে ব্যাংক মানে যেভাবে লোন তো দিতে হবে পয়সা তো ব্যাঙ্কে ফেলে রাখলে তো কোনো কিছু লাভ নেই লোন না দিলে ব্যাংক চলবে না পরিষ্কার কথা তো এইভাবে আর কি লোন দিত যাকে তাকে এক লাখ দু লাখ পাঁচ লাখের ক্রেডিট কার্ড দিয়েছে তো সেই সিচুয়েশানে ওয়াইভি রেড্ডি সিআরআর রোজ এক মানে প্রত্যেক মাসে আরবিআই মিট হচ্ছে সিআরআর একটু করে বাড়াচ্ছে আরবিআই মিট হচ্ছে সিআরআর একটু করে বাড়াচ্ছে তখন ভারত অ্যাকচুয়ালি যে ভারতের ইকোনমি ক্র্যাশ করে নি সেটা কিন্তু ওয়াই রেড্ডির মানে এই বিচক্ষণতার জন্য এটা ছিল হচ্ছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে রঘুরাম রাজন যিনি পরে আমাদের আরবিআইয়ের গভর্নর হয়ে আসেন এই জিনিসটা যে ঘটবে এটা কিন্তু উনি প্রেডিক্ট করতে পেরেছিলেন উনি ওনার বইতে লিখেছিলেন বা ওনার সঙ্গে কথা বলে বা বই পড়ে বা ওনাদের এই যে ইকোনমিস্টদের আলোচনাতেই হয়তো ওয়াই ভি রেড্ডি বুঝতে পেরেছিলেন যে রঘুরাম রাজান যেটা বলছে সেটাকে সিরিয়াসলি নিয়ে ফলো করে এগোনো উচিত তো এটা গেল হচ্ছে সিআরআরের ব্যাপার তারপরের জিনিসটা কি আসে তারপরের জিনিসটা হচ্ছে রেপো রেট এটা আমরা সব সময় দেখি রেপো রেটের ইন্টারেস্ট আনচেঞ্জ রয়েছে চেঞ্জ হচ্ছে যা হোক রেপো রেট কি রেপো রেট হচ্ছে যখন কোনো ব্যাংকের টাকার দরকার পড়ে মিনিমাম শর্ট টার্মে বিভিন্ন সময় ব্যাংকের ফান্ড ডেফিসিয়েন্সি আসতেই পারে আজকে তারা বিজয় মালিয়াকে চল্লিশ হাজার কোটি বা পঞ্চাশ হাজার কোটি লোন দিয়ে দিল তারপর অন্য আর একটা বড় কোম্পানি সাপোজ সেই সিচুয়েশানে লোন চাইতে চলে এলো তো এই সব সিচুয়েশানে ব্যাংকেরও কিন্তু ফান্ড শর্ট হয় তো তখন তারা কি করে গিয়ে এর থেকে ধার করে আরবিআই ধার দেয় এবার এই যে ধারটা আরবিআই দেয় তার জন্য আরবিআই এই মুহূর্তে ভারতবর্ষে সাড়ে ছ পার্সেন্ট ইন্টারেস্ট নেয় মানে সাপোজ এস বি টাকার দরকার ওই আরবিআই এর থেকে টাকা একশো টাকা যদি ধার করে ওকে কিন্তু সাড়ে ছ টাকা কে সুদ দিতে হবে এবার রেপো রেটটা কীভাবে এফেক্ট করছে বাজারে রেপো রেট আরবিআই যত ইন্টারেস্ট বাড়াবে ব্যাংক ওর থেকে মানে এসবিআই এর থেকে সাড়ে ছ টাকা সুদে ধার করে একশো টাকা আনলো এবার আমি গেলাম এসবিআইতে ধার নিতে স্বাভাবিক ব্যাপার সে আরবিআই থেকে ধার করেছে সাড়ে ছ টাকায় আমাকে তো সে সাড়ে ছ টাকায় দেবে না সে আমাকে সাড়ে আট টাকা বলবে বা সাড়ে ন টাকা বলবে কারণ তাকে রোজগার করতে হবে তার এমপ্লয়ীদের মাইনে দিতে হবে তার অতগুলো ব্রাঞ্চ রয়েছে তো সোজা কথায় যদি আমি আসি যে রেপো রেট যদি আরবিআই বাড়ায় তাহলে ব্যাংককে কি করতে হবে ব্যাংককেও নর্মাল পাবলিকের থেকে বা কর্পোরেট হাউস বা বিজনেসম্যানদের থেকে বেশি ইন্টারেস্ট নিতে হবে এবার বেশি ইন্টারেস্ট নিলে কী সমস্যা ধরে নিন আমি আজকের একটা গাড়ি কিনবো ভেবেছিলাম সেটা সাত সাড়ে সাত পার্সেন্ট সুদে পেলে হয়তো আমি নিয়ে নিতাম কিন্তু সেটাই যদি সাড়ে এগারো বারো পার্সেন্ট সুদ ব্যাংক আমার থেকে চায় তাহলে হয়তো আমি গাড়িটা নাও কিনতে পারি বা যে বাড়িটা কিনবো ভেবেছিলাম এখানে গল্পটা তৈরি হয় যে এই যে মানে কী বলবো আমরা যে কোনো বড়ো জিনিস জেনারেলি লোন করে করি আর তার উপর কিন্তু ইকোনমিটা চলে ওই যে বললাম আমি বাড়ি কিনবো সেই জন্য সিমেন্ট বিক্রি হবে বাড়িটা তৈরি হবে বলে সেইটা কাজ করার জন্য রাজমিস্ত্রিরা পয়সা পাবে তারা সেই পয়সা পেয়ে হয়তো বাইক কিনবে তো এই সবাই সবার সঙ্গে জড়িয়ে তো আরবিআই একটা রেপো রেট বাড়ানো মানে এ পাশে নর্মাল পাবলিকের ইন্টারেস্ট বেড়ে যাওয়া সেটা পার্সোনাল লোন হোক হোম লোন হোক কার লোন হোক তো কী হবে যত ইন্টারেস্ট রেট বাড়ে বাবা এত টাকা ইন্টারেস্ট দিতে হবে তাহলে বাবা নেবো না তো কি হয় গল্পটা যে ওভারঅল ইকোনমিটা ধাক্কা খায় যে আমরা লোনটা তখন কম নেওয়ার চেষ্টা করি যে এত টাকা ইন্টারেস্ট দিতে পারবো না বলে আর যখনই আমরা লোন কম নিচ্ছি আজকে আমরা লোন করে বাইক কিনি গাড়ি কিনি ছোটোখাটো ইভেন মোবাইল ফোন অবধি আমরা লোন করে কিনি টোটাল জায়গাটা কিন্তু ধাক্কা খাচ্ছে এটা গেল হচ্ছে দু নম্বর কিন্তু এই রেপো রেটও মাঝে মধ্যে বাড়ানোর দরকার আছে কারণ কিছু কিছু সিচুয়েশানে দেখা যায় যে ব্যাংকের হাতে এত টাকা রয়েছে যে মানে ব্যাংক যার পাওয়ার কথা নয় তাকেও লোন দিয়ে দিচ্ছে কারণ ব্যাংকের না আলমারিতে পয়সা রেখে তো কোনো লাভ নেই আমি আবার আপনাদের যেটা ফার্স্টেই বললাম ব্যাংক লোন দেবে তার থেকে ইন্টারেস্টটা রোজগার করবে ওটাই ওর কাজ আমি আজকে ডিম্যাট অ্যাকাউন্ট খুললাম খুলে পয়সাটা ডিম্যাট অ্যাকাউন্টে চুপচাপ রেখে দিলাম কোনো শেয়ার কিনলাম না তাহলে তো আমার লাভ নেই টাকাটা ব্যাঙ্কে রাখলেই হতো আমি যখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলছি যখন টাকা রাখছি যখন আমি সুযোগ পাবো ভালো শেয়ার পাবো আমাকে কিনতে হবে তবেই আমি ওই টাকা থেকে দু পয়সা রোজগার করতে পারবো তো এই হচ্ছে গল্প রেপো এবার রিভার্স রেপো রেট রিভার্স রেপো রেট হচ্ছে কিছু কিছু সিচুয়েশানে আরবিআই ব্যাংকের থেকে লোন নেয় বা লোন নেয় বলতে আরবিআই অফার দেয় যে তোমরা আমার কাছে টাকা ডিপোজিট রাখো আমি তোমাদেরকে এত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছি সেটা এই মুহূর্তে থ্রি পয়েন্ট আছে এটাকে বলে রিভার্স রেপো রেপো হচ্ছে আরবিআই ধার দেয় আর রিভার্স রেপো হচ্ছে ব্যাংক তার এক্সেস ফান্ড আরবিআইকে দেয় ঠিক আছে তো রিভার্স রেপোতে যখন থ্রি পয়েন্ট রেট পাচ্ছে এটাই যখন আবার ধরে নিই কখনও আরবিআই বাড়িয়ে পাঁচ ছ পার্সেন্ট করে দিল তখন নর্মাল ব্যাংক কি করবে না যে আমি একটা মানুষকে সাত সাড়ে সাত পার্সেন্টে ধার দেবো পয়সাটা ফেরত পাবো পাবো না রিক্স কি হচ্ছে কি হয় তার এক্সেস ফান্ড যত রয়েছে সে তখন আরবিআইকে দিতে শুরু করে তখন আবার নর্মাল পাবলিক চাইলেও লোন পাচ্ছে না বা পাচ্ছে খুব ভেরিফায়েড লোকরা যারা হাইফাই জব করে প্রচুর টাকা মাইনে পায় বড় বড় গভর্নমেন্ট অফিসার বা বড় বড় বিজনেসম্যান বা ছোটোখাটো ব্যবসায়ী বা ছোটোখাটো যারা প্রাইভেট ফার্মে চাকরি করে তারা পাচ্ছে না তো রেপোর রেটও অ্যাকচুয়ালি বাজার থেকে টাকা কমায় বা ইকোনমিতে যে কি বলবো যে একটা গোল চক্র চলছে সেটাকে থামায় তেমনি রিভার্স রেপোও অ্যাকচুয়ালি ঠিক সেই জায়গাটাতে গিয়েই হ্যাম্পার করে এবার রেপোতে আরবিআই হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়িয়ে কমায় আবার কিছু সিচুয়েশানে আরবিআই বেশি ইন্টারেস্ট দিয়েও কমিয়ে দেয় এবার ব্যাপারটা হচ্ছে যে আরবিআই এটা করে কেন আবার বলবো এটা কিন্তু আমাদের সেফটির জন্য ভীষণ দরকার এটা যদি আরবিআই না করে একবার ঠান্ডা মাথায় ভাবুন ব্যাংকের নিজস্ব তো কোনো টাকা নেই আমরা যে টাকা জমা রাখি ব্যাংক সেই টাকাটাকেই বিভিন্নভাবে খাটিয়ে রোজগার করে নিজেদেরটা চালায় আবার আমাদেরকে আমাদের ইন্টারেস্টটা পে করে সেটা এফডি হতে পারে রেকর্ডিং হতে পারে সেভিংস হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু যদি ব্যাংককে এইরকম জিনিসগুলো দিয়ে আমরা কন্ট্রোল না করা হয় তাহলে কি হবে কোনো ব্যাংকের ম্যানেজার বা বড় অফিসারের মনে হবে কোনো বড় ব্যবসায়ীকে প্রচুর টাকা ধার দিয়ে দিই তার থেকে কমিশন খেয়ে নিই সেই টাকাটা নিয়ে সে বিদেশে পালিয়ে গিয়ে বসে থাকবে তো আলটিমেট জায়গার এন্ড অফ দ্য ডেটে আমার আপনার টাকাই আর সবচেয়ে বড় কথা এখন প্রেজেন্ট সিচুয়েশানে অনেকেই কোয়েশ্চেনটা করে তাদের ওই আমি উত্তরটা দিলাম দিচ্ছি অ্যাকচুয়ালি যে স্টক মার্কেটে সিকিউরিটি কি এই কি ওই কি দেখুন সকালবেলা যখন গাড়ি রাস্তাতে বেরোই না বাড়ি থেকে তখন তো আমার লাইফেরও সিকিউরিটি নেই যে আমি রাত্রিবেলা বাড়ি ফিরবো কি ফিরবো না এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যদি আপনি ব্যাঙ্কে টাকা রাখেন ব্যাংকের টাকারও কিন্তু আপনার যত টাকা জমা আছে যে পুরোটা আপনি ফেরত পাবেন তারও কিন্তু সিকিউরিটি নেই আমি এক্স্যাক্ট মনে পড়ছি না আমি লাস্ট এটা পড়ছিলাম ওটা দু লাখ বা পাঁচ লাখ করেছে মানে যার দু লাখ আছে বা পাঁচ লাখ আছে সে ওটাই ফেরত পাবে আর যার পঞ্চাশ লাখ আছে সেও ওটা ফেরত পাবে তো এটাও ভাবার কোনো কারণ নেই যে আমি ব্যাঙ্কে জমা রাখছি মানে ওই টাকাটা আমার একদম সেফ আছে সিকিওর আছে আমি পাবো তো এটা গেল হচ্ছে সিকিউরিটির প্রশ্ন তো যাই হোক এবার আমি সহজ সরল ভাষায় বোঝালাম সিআরআর কি রেপো কি রিভার্স রেপো কি আর তিনটেই বাজারে কিভাবে এফেক্ট করে আলটিমেট যদি এগুলো কমাই প্রত্যেকটাই যদি ইন্টারেস্ট রেটগুলো এর ইন্টারেস্ট কমাক বা এর পার্সেন্টেজ কমাক রেপো রেটের পার্সেন্টেজ কমাক রিভার্স রেপো রেটের পার্সেন্টেজ কমাক তার মানে হচ্ছে কিন্তু বাজারে লিকুইড ক্যাশ আসবে বাজার কিন্তু ওপরের দিকে যাবে আর এর মধ্যে যে কোনো জিনিসকে যদি আরবিআই বাড়ায় বাজারে যদি দশ লক্ষ টাকা থাকতো সেটা সাত লক্ষতে আসবে তার মানে ওই তিন লক্ষ টাকার শেয়ার কিন্তু মানুষ মানে ব্যাঙ্কগুলোকে বেচতে টেচতে হবে তো বাজারে ক্র্যাশ আসতে পারে একটা ছোটোখাটো এইবার আসি যেটা আমরা নতুন কথা শুনলাম আইসিআরআর মানে ইন ইনক্রিমেন্টাল ক্যাশ রিজার্ভ রেশিও এই জিনিসটা কি এই জিনিসটাই হওয়ার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি বাজার সেদিনকে ক্র্যাশ করলো সকালবেলা যখন আমাদের আরবিআই গভর্নর শক্তিকান্তা দাস বলল যে মানে রেপো রেট একই রাখছি বাজার একদম ঠিকঠাক ছিল ওপরে যাচ্ছিলো নিফটি দুশো পয়েন্ট ছিটকে গেলো তারপর যখনই এই আইসিআরআর বা ইনক্রিমেন্টাল ক্যাশ রিজার্ভ রেশিওর খবরটা এলো যে ওটা দশ পারসেন্ট করছে দশ পারসেন্ট করছে তারপরই কিন্তু বাজারটা ক্র্যাশ করে এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না ইনক্রিমেন্টাল ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে যে পার্টিকুলার একটা টাইম ফেস মানে ওই বারো চোদ্দো আগস্ট থেকে শুরু হয়েছে যে মে থেকে জুলাইয়ের মধ্যে না হিসাব অনুযায়ী ব্যাংকের কাছে খালি দু হাজার টাকার নোট জমা পড়েছে প্রায় তিন লক্ষ কোটি টাকার মতন এবার ওই যে তিন লক্ষ কোটি টাকা লোকের ঘরের আলমারিতে ছিল ব্যাংকের কাছে এসে গেছে এবার আরবিআই ভয় পাচ্ছে ব্যাংক যদি ওই টাকাটাকে আবার লোন দিতে শুরু করে দেয় তো হঠাৎ করে আর কি কি বলবো বাজারে প্রচুর ক্যাশ বেড়ে যাবে জিনিসপত্রের দাম বেড়ে যাবে বা প্রচুর আননেসেসারি বা ভুলভাল লোন দেওয়া হবে লোককে তো আরবিআই সেখানে যখন ওই ইনক্রিমেন্টাল শেয়ারটা করলো তার মানে সে বলল যে পার্টিকুলার খালি ওই দু মাসে যে টাকাটা জমা পড়ছে ওই টাকাটা জমা টাকাটার ওপর টেন পারসেন্ট আরবিআইয়ের কাছে বা ব্যাংকের কাছে ওটার ক্যাশ থাকতে হবে মানে আমার কাছে যদি আমি রামশ্যাম ব্যাংক আমার কাছে দশ হাজার মানে কী বলবো পাঁচটা দু হাজার টাকার নোট আমার ক্লায়েন্টরা এসে জমা দিয়েছে তার থেকে আমাকে দু হাজার টাকা রাখতে হবে আমি আট হাজার টাকা আবার ওটাকে রিউজ করতে পারবো বা লোন দিতে পারবো তো সেই হিসেবে দেখতে গেলে ব্যাপারটা হয় কুড়ি হাজার কোটি বা তিরিশ হাজার কোটি টাকা মানে ব্যাংকের কাছে জমা পড়েছে তিন লক্ষ কোটি সমস্ত ব্যাংক মিলিয়ে তো ব্যাংকে তার মধ্যে কুড়ি হাজার বা তিরিশ হাজার কোটি নিজের কাছে রাখতে হবে বা এর কাছে জমা রাখতে হবে আর বাকি টাকাটা লোন হিসেবে ব্যাংক পাবলিককে দিতে পারে তার সাথে এটাও বলেছে এটা খুব টেম্পোরারি প্রসেস মানে আরবিআই পুরো সিচুয়েশানটা দেখবে আটই সেপ্টেম্বর অবধি আটই সেপ্টেম্বর যদি সিচুয়েশান ঠিক থাকে তাহলে হয়তো আরবিআই এই যে টেন পারসেন্ট ইনক্রিমেন্টাল শেয়ারটা চাপিয়েছে এক মাসের জন্য সেটা আরবিআই সরিয়ে দেবে বলেছে তো মানে ব্যাপারটা এত বড় ব্যাপার নয় যেভাবে বাজারটা এটাকে রিয়্যাক্ট করলো তো এই জায়গাটা একটু আমার খারাপ লেগেছে এবার হতে পারে এটা একটা মানুষ ওই যে বলেছি হাই মার্কেটে যখনই থাকে যে কোনো কিছু একখানা মানে বেলুন ফাটলেও তখন মনে হয় বোম ফেটেছে তো সেখানে আমরা ভয়েতে একটা মাল বেচা শুরু করি বা আমাদেরকে ভয়ে দেখানো হয় যে বাজার পড়ে যাচ্ছে যাতে আমরা ভয়েতে মাল বেচি এবার দু নম্বর জিনিস হচ্ছে যে মানে কি বলবো ভারতবর্ষের গ্রোথ বলছে এখন ফিফটিন পার্সেন্ট ঠিক আছে যে গ্লোবাল ইকোনমিতে সারা পৃথিবীর ইকোনমি যে গ্রো করছে বলছে ভারত তার মধ্যে ফিফটিন পারসেন্ট কন্ট্রিবিউট করবে সারা পৃথিবীতে হয়তো দুশো আড়াইশো দেশ আছে তার মধ্যে ভারত একা যদি ফিফটিন পার্সেন্ট কন্ট্রিবিউট করে তার মানে সেটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার মানে আমাদের ইকোনমি হিউজ হতে চলেছে যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছি যদি আমেরিকা খারাপ হয় ওখানে যে পয়সা ইনভেস্ট হতো ওটা হয়তো ইন ফিউচার ভারতে আসতে চলেছে যে ভাই আমি ওই কোম্পানিতে ওখানকার কোম্পানিতে দেবো না আমি এখানকার কোম্পানিতে দেবো তো সেই হিসেবে হয়তো আমার কাছে একটু মানে যুক্তিপূর্ণ হচ্ছে না বাজারের এই নিচে আসাটাকে যার জন্য এত আলোচনা বা এত এদিক ওদিকের কথা আর লাস্ট বলবো এই যে আরবিআইয়ের লিকুইডিটি নষ্ট করা বা কি বলবো মানে বাজারে ক্যাশের যোগান কমানো এই সমস্ত কিছুই কিন্তু এবার শুরু হয়েছে টমেটোর দাম বাড়া থেকে মানে শুনলেও হাসি পাবে বাট এটা ফ্যাক্ট যে বাজারে টমেটো বা সবজি যে কোনো সবজির দাম যেভাবে বেড়েছে আর সবজিতে দাম মারা মানে হচ্ছে একদম সোজা নিম্নবিত্ত বা মধ্যবিত্তর মানে গায়ে হাত পড়া তো সেই জন্য আর কি আরবিআই খুব সিনসিয়ারলি এই ইনক্রিমেন্টাল শেয়ারটা বাড়িয়েছে তো সেই জায়গা থেকে দেখলে হয়তো দরকার ছিল আর এই যে ইনফ্লেশানের ব্যাপারটা আসি আমরা অনেকেই দেখি মুদ্রাস্ফীতি পাঁচ পার্সেন্ট থেকে ছ পার্সেন্ট হয়েছে ছ পার্সেন্ট থেকে চার পার্সেন্ট হয়েছে মুদ্রাস্ফীতি জিনিসটা কি খুব সহজ আবার বলছি আপনারা সবাই জানেন তবু আমি নিজের মতন করে একটু বলে দিয়ে যাই কারণ প্রত্যেকটা যেহেতু প্রত্যেকের সাথে জড়িয়ে মুদ্রাস্ফীতি হচ্ছে আজকের ডেটে এই বছরে আমার যে জিনিসটা কিনে পড়ে খেতে বাঁচতে একশো টাকা খরচা হচ্ছে যদি মুদ্রাস্ফীতির হার হয় পাঁচ পার্সেন্ট তার মানে দু হাজার চব্বিশ সালে ওটা আমার একশো পাঁচ টাকা খরচা হবে বা দু হাজার পঁচিশ সালে ওটা একশো এগারো টাকা বা একশো বারো টাকা খরচা হবে তো এই যে প্রত্যেকটা দিন যে বাড়ছে প্রত্যেক বছরে যে এই যে খরচাটা ইনক্রিজ হচ্ছে এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি এবার সমস্যা হচ্ছে আমরা তো ব্যাংকে টাকা রাখি রেকারিংয়ে টাকা রাখি এফডিতে টাকা রাখি আমরা এখনও জানি না বা আমরা বুঝি না বা বুঝেও বুঝতে চাই না যে ব্যাংকে টাকা রাখা মানে কিন্তু অ্যাকচুয়ালি আমি লস করছি যদি মুদ্রাস্ফীতির হার হয় পাঁচ পার্সেন্ট আর ব্যাংক যদি আমাকে বছরে এই মুহূর্তে সুদ দিচ্ছে আড়াই পার্সেন্ট তার মানে আমি একশো টাকা ব্যাংকে জমালে আমি আড়াই টাকা করে লস করছি তাহলে পরের বছর যে আমার খেতে খরচটা একশো টাকা থেকে একশো পাঁচ টাকা হচ্ছে কিন্তু আমি তো পেলাম একশো টাকায় আড়াই টাকা সুদ তার মানে তো আড়াই টাকা কম পাচ্ছি তাহলে এই আড়াই টাকাটা আমি জোগাড় করব কোথা থেকে বাট কুড়ি বছর বাদে এই যে আড়াই টাকা আড়াই টাকা করে গ্যাপ হতে হতে আপনার কুড়ি বছর বাদে পঞ্চাশ টাকার গ্যাপ তৈরি হয়ে যাবে যে আপনি যা জমিয়েছেন আর সেদিনকে যা খরচা সেদিনকে আপনি কিভাবে ম্যানেজ করবেন তো তার জন্য আপনাকে মিউচুয়াল ফান্ড বলুন স্টক মার্কেট বলুন বা এমন যে কোনো ইনভেস্টমেন্ট বলুন যেটা দেশের যেটা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের রেট তার থেকে বেশি রিটার্ন দিচ্ছে মানে পাঁচ পার্সেন্টের বেশি রিটার্ন দিলে তবে সেটা অ্যাকচুয়ালি আমরা আর্ন করছি মানে আমি যদি এফডি করে ছ পার্সেন্ট পাই তার মানে আমি এক টাকা রোজগার করলাম পয়সাটা জমা রেখে ব্যাংকের কাছে তো নিজের পয়সাকে আপনি কিভাবে ইউজ করবেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো প্লিজ একটু চিন্তাভাবনা করুন প্লিজ আর লাস্ট কি বলবো আবার সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ যতটা পারবেন শেয়ার করবেন বা বন্ধুবান্ধবদেরকে বলবেন একটু সাবস্ক্রাইব করতে দেখবেন অবভিয়াসলি সবার টাকার দরকার আছে আমারও আছে তো আপনাদের হেল্প ভীষণভাবে দরকার থ্যাংক ইউ